অনেক টাকার ফসল এই অল্প কয়েকটি আম মাত্র, আলহামদুলিল্লাহ। এই কথাটি বলার বিশেষ একটা কারণ আছে। কারণটি হচ্ছে, অনেক বছর যাবৎ গাছপালা রোপণই করে যাচ্ছে কিন্তু কোনো ফল খেতে পারি না, হয়তো রিজিকে নেই। এর বিশেষ একটা কারণ হচ্ছে, আমি এই কলম করা গাছগুলো যতই কিনি, এগুলোর ভিতরে আসলে টিকিয়ে রাখাটা খুব একটা মুশকিল হয়ে পড়েছিল আমার জন্য। কারণ এর জন্য বেশিরভাগ দায়ী করব আমাকেই, কারণ আমি হয়তো সঠিক পরিচর্যা করতে পারিনি। আর বিশেষ করে কি, অনেকগুলা কাজ করলে এগুলা একটা ঠিক হইলে আরেকটা ঠিক হয় না, এটাই স্বাভাবিক। তো আল্লাহর রহমতে এবার একটি কাঠিমুন গাছে, এটা একটি বারো মাসি গাছের আম, সবাই এখন পাকা আম নিয়ে ব্যস্ত, কিন্তু আমি আমি ব্যস্ত আমার কাঁচা আম নিয়ে। আমি কাঁচা আম গাছটার যেই মুকুলের যে অতিরিক্ত যে ডালগুলো আছে এগুলো ভেঙে দিচ্ছি, কারণ এগুলো থাকলে আর এটা খুব শিগগিরই ফুল আসবে না এই সব ডালে। আর এগুলো ভেঙে দিলেই আর কি নতুন করে মুকুল আসবে। তো আমি এই পর্যন্ত অনেকগুলো কলম কাটা গাছ লাগিয়েছিলাম বাড়ির আঙিনায় আশেপাশে, কিন্তু আসলে ওইভাবে ওগুলা থেকে কোনো আশানুরূপ ফল পাইনি, কারণ একটার পর একটা গাছ মারাই গেছে আমার। এবং গাছ হইলেও ঠিক মতো হইতো না, কিন্তু সেই সময় হয়তো ঠিকভাবে পরিচর্যা করতাম না আমি। তো এখনকার হিসাবটা আলাদা, এখন গাছের ওষুধ সবকিছুই আল্লাহর রহমতে ঠিক মতো দেওয়া হয়। তো এটা হচ্ছে আমার আম গাছের নতুন আর কি পাহারাদার। এর যে একটা হাত পা, এটা দেখলে চোরের অবস্থা 12টা বেজে যাবে, কারণ এই অসময়ে যদি গাছে কাঁচা আম থাকে সেক্ষেত্রে চোরের উপদ্রবটা বাড়বে, এটাই স্বাভাবিক। তো আমার মতো অনেকেই আছেন যারা বাড়ির জন্য অনেক টাকা খরচ করে এই পর্যন্ত গাছপালা কিনছেন কিন্তু আসলে ওরকম ফল পাননি। তবে আমার ব্যক্তিগত জীবন থেকে একটা অভিজ্ঞতা দেখছি আমি, যে আমাদের কলম কাটা যেসব গাছগুলো আমরা বাজার থেকে কিনে আনি, এর চেয়ে আমাদের স্থানীয়ভাবে আমরা যেসব আঁটি দ্বারা গাছ হয় আমাদের বাড়ির আঙিনায়, এইসব গাছের দম অনেক। মানে দম বলতে বোঝাচ্ছি এইসব গাছের প্রোডাকশন কোয়ালিটি খুব সুন্দর হয়, এবং এর ভিতরে একটা দেশি জাতীয় স্বাদ আছে যেটা অবশ্য অনেক সুন্দর লাগে আমার কাছে। বিশেষ করে যেমন যেমন দেশি কিছু আম যদি একটু টক মিষ্টি হয় হালকা, এই আমগুলো খেতে অনেক সুস্বাদু। আর আমাদের মুখস্থবিদ্যা কিছু স্বাদ জাতীয় কিছু আম আছে, অবশ্যই এগুলো আমাদের জন্য অবশ্যই ভালো, কারণ আমাদের দেশ একটা ঘনবসতি দেশ, এখানে উন্নত জাত আবিষ্কৃত হবে, ভালো প্রোডাকশন হবে, চাহিদা মিটবে, কিন্তু এটা ঠিক আছে। কিন্তু আমাদের দেশীয় যে আমের স্বাদ, আম বলতে না যে কোনো ফসল মানে ফলের স্বাদ, এটা অন্যরকম একটা অভাবনীয় জিনিস আমার কাছে ভালো লাগে। কার কাছে কীরকম লাগে জানি না, আমার কাছে খুব ভালো লাগে। তো এই পর্যন্ত যে পরিমাণ কলম কাটা গাছ আমি লাগাইছি, কিন্তু আসলে নারকেল গাছও লাগাইছি, উন্নত জাতের নারকেল গাছ, তার ভিতরে একটা হয়েছে মাত্র কিন্তু এখনও ফল আসেনি। তো এখন থেকে নিয়ত করছি আঁটি জাতীয় যত ফলের গাছ আছে এগুলো রোপণ করব। ভুলবশত একটা আম কেটে ফেলছি, তো এটা এখন খেয়ে দেখবো কী অবস্থা। আমি শুনেছি কাঁচা অবস্থায় কাঠিমন আমগুলো টক মিষ্টি হয়। এটা আমার বড় মেয়ে, আপনারা যাকে দেখতে পেলেন। তো বাড়ির এইসব বিষয়ে খেয়াল রাখার ক্ষেত্রে সে বড় পটু। তো আমটি কেটে দেওয়ার সাথে সাথে চলে গেছে আম্মুর কাছে, আমটি ছিলে নিয়ে আসবে। তো এতক্ষণে আমার এইসব গাছপালা লাগানোর পিছনে আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে ছাদ বাগান এক সময় আমি করতাম, যখন আমার এই বাড়ি করার আগে যখন ভাড়া থাকতাম। তো ওই সময়ে ছাদ বাগানের জন্য ড্রামে অনেক গাছপালা লাগিয়েছি। আসলে এটা দেখার সৌন্দর্য হয়, কিন্তু যেই পরিমাণ টাকা অর্থ ব্যয় হয় কিন্তু তার চেয়ে আউটপুটটা একবারে নগণ্যই আসে। এই পরিমাণ টাকা দিয়ে যদি আমি ফলমূল কিনে খেতাম তাহলে মনে হয় আমার কয়েক বছর কেটে যেত, তারপর আমার ফলের যে স্বাভাবিক চাহিদা এটা শেষ হতো না। তো পরে চিন্তা করলাম যে না, আসলে এটা শৌখিনতার বিষয়, যারা শহর অঞ্চলে থাকে বা বিল্ডিংয়ের ছাদে থাকে, মাটির স্পর্শ পায় না, তাদের জন্যই এই মূলত এইসব বিষয়গুলো। তো পরে এক সময় এই ছাদ বাগানের ইয়া থেকে সরে আসলাম, এখন আর কি ওরকম হারে এইসব গাছপালার পিছনে টাকা নষ্ট করি না, মানে কলম কাটা গাছের পিছনে। আমি আঁটি জাতীয় ফসলের প্রতি খুবই গুরুত্ব দিছি, এবং এবছরও কয়েকটি আম গাছ লাগিয়েছি, সেটা সরাসরি আমের যে আঁটি এটা লাগিয়েছি।
কারণ এই বর্ষার সময়ে যদি আঁটিটা লাগে, এটা বৃষ্টির পানি হালকা পেয়ে পেয়ে এই গাছগুলো বড় হবে। কিন্তু আমার আরেকটা ভুল ছিল, এই কলম কাটা গাছগুলো আমি বেশিরভাগ শুষ্ক মৌসুমে লাগাতাম এবং বেশিরভাগ সময়ে পানির জন্য এটা ঠিকভাবে হতো না। আর এবছর আর কি এই গাছগুলো লাগিয়ে আমি ঠিকঠাক মতো পানি দিয়েছি গাছে, এবং এই জন্যে আল্লাহ রহমতে কিছু প্রোডাকশন আসছে। আর বেশিরভাগ আম অবশ্য ঝরে গেছে, এর মূল কারণ অতিরিক্ত যে খরা গেছে। প্রতিদিন মোটর দিয়ে পানি দেওয়া হয়েছে, কিন্তু তারপরও যেগুলো ঝরে যাওয়ার সেগুলো ঝরে গেছে, আর বাকিগুলো যা আছে এখন বৃষ্টি বাদল হালকা পাচ্ছে, খুব সুন্দর হয়েছে। তো আমার মতো যারা যারা এই কলম কাটা গাছের পিছনে গাছ রোপণ করে অনেক টাকা নষ্ট করছেন, কিন্তু অনেকেই আছেন যে কলম কাটা চারা দিয়ে অবশ্য সফল হয়েছেন, আমি তাদের কথা বলছি না, এটা হয়তো আমার কোনো ব্যক্তিগত ভুলের কারণে এরকমটা হয়েছে। সবার ক্ষেত্রে এরকমটা হবে, এরকমটা আসলে বলা মুশকিল।